কারো প্রতি ভালোবাসা প্রকাশ করতে অধিকাংশ মানুষ চুমু দিয়ে থাকেন। এটি এমন এক জিনিস যা ছোট থেকে বড় সবাই পছন্দ করেন, তাই অনেক দূরে থাকা প্রিয়জনকে চুমু পাঠাতে চান। উষ্ণ আর নড়াচড়া করতে পারে এমন সিলিকন ঠোঁটযুক্ত এক অদ্ভুত চীনা ডিভাইস সেই সমস্যার সমাধান দিতে পারে। দূরে থাকা দম্পতি বা প্রেমিক প্রেমিকারা এই ডিভাইসের মাধ্যমে চুম্বনের বাস্তব অনুভূতি নিতে পারবেন। অনলাইনের সঙ্গীকে বাস্তব চুমু দেওয়ার এই ডিভাইসটি উদ্ভাবন করেছে চীনের চ্যাংচু ভোকেশনাল ইনস্টিটিউট অফ মেকাট্রনিক টেকনোলজি। অবিকল ঠোঁটের আদলে তৈরি সিলিকনের এই ডিভাইসে রয়েছে প্রেশার সেন্সর ও অ্যাকিউরেটার্স, যা ব্যবহারকারীদের পাইয়ে দেবে একবারে আসল ঠোঁটের স্পর্শ। ব্যবহারকারীকে ফোনে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে, এরপর মোবাইলের পোর্টে ডিভাইসটি সংযুক্ত করে অ্যাপের মাধ্যমে ভিডিও কল করতে হবে। তারপর ডিভাইসটিতে মুখ দিয়ে চুমু খেয়ে ফোনের অপর প্রান্তে থাকা সঙ্গীর সঙ্গে ঠোঁটের ঠোঁট ঠেকানোর অভিজ্ঞতা পাওয়া যাবে। ডিভাইসটির প্রধান উদ্ভাবক জিয়াং ঝংলি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে আমি এক তরুণীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলাম। তার সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল ফোন। সেখান থেকে এমন একটি ডিভাইস তৈরির অনুপ্রেরণা পাই। এদিকে অদ্ভুত এই ডিভাইসের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানি হওয়ার পরেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কিছু নেটিজেন এর প্রশংসা করলেও অনেকেই এই ডিভাইসের সমালোচনায় সরব হয়েছেন। কেউ কেউ এই ডিভাইসটিকে অশ্লীল বলেও অভিহিত করেছেন। অনেকে মনে করছেন অপ্রাপ্তবয়স্করা এর মধ্য দিয়ে অনৈতিক কিছুতে জড়িয়ে পড়তে পারে। চুম্বনের অভিনব এই ডিভাইসটি চীনের অনেক জায়গাতে বিক্রি করা হচ্ছে, আর অদ্ভুত এই ডিভাইসের দাম নির্ধারণ করা হয়েছে 288 ইউয়ান বা $41।